शुरू करते जाच्छी कैरियर बुलेटिन व्यवस्थापनाय मॉडल कैरियर सेंटर अगरतला नेशनल कैरियर सर्विस। नमस्कार, आजकेर कैरियर बुलेटिन निये आमी रम्मानी घोष मॉडल कैरियर सेंटर अगरतलार पक्ष थेके आजके निये एसेछि आरेकटी नतून चाकरिर विज्ञापन निये जेटा होच्छे सेबिते। सेबिते अलरेडी 7th March থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছিল এবং এর মধ্যে অনেক ক্যান্ডিডেট আগে অ্যাপ্লাই করেছিল, কিন্তু কোভিড-19 এর কারণে এখন ডেট এক্সটেন্ড করে 31 জুলাই 2020 পর্যন্ত করা হয়েছে। যেসব ক্যান্ডিডেটরা আগে অ্যাপ্লাই করতে পারেনি তাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ। তো চলুন শুরু করছি সেবির বিস্তারিত আলোচনা। সেবিতে মোট পোস্ট আছে 147টি, গ্রেড এ অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2020 পর্যন্ত এবং অনলাইন এক্সাম ডেট 23rd September 2020 এবং অনলাইন অ্যাপ্লিকেশন যারা করতে চান তাদের জন্য লিঙ্ক রয়েছে http://ibpsonline.ibps.in/sebiofflmar20। ইন্টারভিউ ডেটটা এখনও জানানো হচ্ছে না, কিন্তু এক্সামটা হচ্ছে 3 ফেজে। প্রথম হচ্ছে প্রিলিম অনলাইন রিটেন, অল মাল্টিপল চয়েস থাকবে সেখানে। তারপর চলে আসবে মেইনস অনলাইন রিটেন এক্সাম, মাল্টিপল চয়েস প্লাস ডেসক্রিপটিভ অ্যান্ড ইন্টারভিউ। পোস্টিং এনি লোকেশান এট সেবি অফিসেস অল ওভার ইন্ডিয়া। পে স্কেল আছে 28,150 থেকে 50,600 পর্যন্ত। স্যালারি অ্যাপ্রক্স 73,000 থেকে 1,07,000 পর্যন্ত। এজ লিমিটে রয়েছে বিলো 30 ইয়ার্স, এর মধ্যে 5 ইয়ার্স ফর SC/ST, ব্যাকওয়ার্ড ক্লাসেস 3 ইয়ার্স এক্সটেনশন, 10 ইয়ার PWD ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান ফর 5 ইয়ার এক্সটেনশন। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে যেগুলি লাগবে সেগুলি হচ্ছে জেনারেল পোস্ট আছে 80টি, এর মধ্যে কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, ব্যাচেলার্স ডিগ্রি ইন ল, ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। তারপরে চলে আসছে লিগ্যাল, পোস্ট হচ্ছে 34, ব্যাচেলার ডিগ্রি ইন ল। তারপর আসছে ইনফরমেশান টেকনোলজি, সেখানে পোস্ট রয়েছে 22টি, এর জন্য কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ইনফরমেশান টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অর মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ এ পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশান ইন কম্পিউটার অর ইনফরমেশান টেকনোলজি, মিনিমাম 2 ইয়ার্স। এরপর চলে আসছে ইঞ্জিনিয়ারিং সিভিল, যেখানে পোস্ট রয়েছে 1টি, যার জন্য কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপর চলে আসছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যার পোস্ট হচ্ছে 4টি, এর কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর রিসার্চ, পোস্ট হচ্ছে 5টি, মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স অর ইকোনমিক্স, কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর, ফিনান্স অর ইকোনমিক্স। এই বলে আজকের কেরিয়ার বুলেটিন এখানে সমাপ্ত হচ্ছে। নমস্কার।